ভীষণ বৃষ্টি পড়ে গেছে এই জাস্ট, আর একজন টাটা করতে যাওয়ার নামে খুব এক্সাইটেড, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ বলছে, আবার হ্যাঁ বলছে, আওয়াজ না বার করে এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছে। হ্যাঁ বলো কি হয়েছে? ওর জুতোটা নিয়ে যত সমস্যা, জুতোটা খুলতে পারলে ভালো লাগে একটু। এখন বাজে হচ্ছে একটা, আর আমরা এখন যাচ্ছি মিকুর টিসিভি ভ্যাকসিন দিতে। তো ওর ডিউ ডেট ছিল 3rd July, কিন্তু আমাদের ডক্টর জানিয়েছেন যে এক উইক আগে পরে হলেও কিছু হয় না। তো 3rd July মানে সানডে আর স্যাটারডেতে যা প্রবলেম ছিল বাড়িতে, পারুল দি তখনও আসেনি। তো একটু আমরা মানে সবাই মিলে একটু ওর খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি, তো তাই জন্য সময় বের করতে পারি না। ছোটো বাচ্চা বাড়িতে থাকলে তো সবাই জানোই, যাদের ছোটো ছোটো বেবিজ আছে, যে কতটা টাইম লাগে খাওয়াতে। তো সব মিলিয়ে আর কি হয়ে ওঠেনি, তাই জন্য আমরা আজকে যাচ্ছি মিকুর টিসিভি ভ্যাকসিন দিতে। ওর বার্থডের আগে এটা ওর লাস্ট ভ্যাকসিন, তারপরে আবার যেই বাদবাকি ভ্যাকসিনসগুলো ওর বার্থডের পরে। আর আমাদের ডক্টর একটা ইয়ে দিয়েছেন, ইমিউনাইজেশন কার্ড, দেখাও একবার কার্ডটা ওর, এই যে এইরকম একটা কার্ড দিয়েছেন, এইটাতে সব কিছু ওর মেনশন করা আছে যে কবে কি কি ভ্যাকসিন দিতে হবে, আর কবে মানে ওর নর্মাল গ্রোথ মাইলস্টোনসগুলো, ভ্যাকসিনের সব ডিফারেন্ট ডেটসগুলো, আর দেওয়ার পরে যেগুলো হয়ে যায় সেগুলো উনি ওখানে মার্ক করে দেন। তো এটা ইজি টু রিমেম্বার ফর দ্য পেরেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর ডক্টর। মহারাজের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, অনডেম তো আছেই, কিছু এমার্জেন্সি মেডিসিনস ডাক্তারবাবু আমাদের প্রেসক্রাইব করেছেন, কারণ ত্রিয়ানের ফার্স্ট বার্থডেতে আমরা কোথাও যাচ্ছি যেটা খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদের সাথে। সো স্টে টিউনড। যে ত্রিয়ানের ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু ভীষণ কান্নাকাটি করেছে ভ্যাকসিনের ভয়ে কেঁদেছে, ভ্যাকসিন দেওয়ার পরে আর কাঁদেনি, তাই না? ব্রেভ বয়। আর ওখানে একটা দিদি, একটা দাদা, সবাইকে টাটা করেছে। এখন কি হয়েছে, কি হয়েছে? মিকুকে বাড়িতে রেখে এরপরে এসেছি গড়িয়াহাটে ওর বার্থডের জন্য কিছু জিনিস কেনাকাটি করতে। কী কী কিনবো সেটা দেখছি, আমি একাই এসেছি কারণ সায়ন্তনের অফিসের কিছু মিটিং আছে, তাছাড়া দুজন মিলে চলে আসলে ও একা বাড়িতে থাকলে, তাই জন্য আমি বেরিয়ে এসেছি আর ও রয়েছে ইকুর সাথে। তো চলো তোমাদের দেখাবো কী কী নিচ্ছি। আগে আমি যখনই গড়িয়াহাটে আসতাম এই সব দেখো কত সুন্দর সুন্দর কানের দুলের স্টল, হার, মানে কিছু না কিছু একটা কানের দুল কিনতামই, কিন্তু এখন ক্রেজটা চলে গেছে অনেকটাই। সব টি শার্ট, টপ, জিন্স 200-250, ইভেন কোথায় 50টা করেও দেখলাম। এইটা একদম গোল পার্ক থেকে নেমে ডান দিকে টুয়ার্ডস তোমার বালিগঞ্জ ফারি, গোল পার্কে একদম ডান দিকে সব 100। দেখো 50 টাকার অনেক অনেক জিনিস রয়েছে, কত টপ প্যান্ট আর অনেকে নিচ্ছে, ভিড় আছে এখানে ভালোই। গড়িয়াহাট সুপার মার্কেটে এসে গেছি, এবার এখান থেকে মিকুর বার্থডের টপ নেব, এখানে অনেক কিছুই রয়েছে। আমি একটা থিম ডিসাইড করেছি আর সেই মতনই জিনিসপত্র এখন কিনে নেবো, দেখি কী পাওয়া যায়। হ্যাপি বার্থডে লেখা ছেলেদের জন্য, ফার্স্ট ওয়ান লেখা আছে, এরকম একটা ওয়ান দিন না, গোল্ডেন না সিলভার, গোল্ডেনই দিন, গোল্ডেন ওয়ান দাও তো একটা, কত গোল্ডেন ওয়ান আর কি দেখবি, দেখুন এরকম ফার্স্ট ইয়ার হল এই ফার্স্ট বার্থডে বয় থাকবে, আর এরকম 14 পিস বেলুন থাকবে। ওইটা কি মাঝেরটা ফুলাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফয়েল বেলুন। ও আচ্ছা, ওই ফয়েল ব্লু হোয়াইট। এই যে কিছু পার্টি প্রপস নিলাম আর কিছু থিম বেলুনস নিলাম, গ্লিটার অ্যান্ড অল, তো সেগুলো যখন আমরা সাজাবো তখনই তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি, কারণ একসাথে এত কিছু নিয়েছি ব্যাগের মধ্যে পুরো একেবারে জ্যাম প্যাকড হয়ে আছে। এবার এসেছি আমাদের মহারাজের জন্য বার্থডে ড্রেস সিলেক্ট করতে, আমাদের যা থিম আছে সেটার সাথে ম্যাচ করে ওর জন্য ড্রেস নেব।
আমার না এই কুর্তিটাই যে ব্লু কালারের দেখছো এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সামহাও আমি নিলাম না, ভাবলাম যে এত কিছু শপিং করছি আর দরকার নেই এটা নেওয়ার। তাছাড়া এটা একদম পাতলা স্ট্র্যাপ ছিল, তো সেটা এখনও মানে ওগুলো পরে বেরালে রোদ্দুরে ট্যান হয়ে যাবে এসব ভেবেও আর নিলাম না। এয়ার থেকে যখনই ভাবছিলাম বাড়ির দিকে যাব, আমার একটা পেশেন্ট ফোন করেছিল, ওনার কিছু সমস্যা হচ্ছে, তো আজকের আমি চেম্বারে আমার আসার কথা ছিল না, তাও আসতে হলো পেশেন্টের এমার্জেন্সি বলে। তো চেম্বারে এলাম, পেশেন্ট দেখলাম, আর দেখে যে বেরাতে যাব বৃষ্টি, মানে ভীষণ জোরে বৃষ্টি। এখনও অনেকগুলো কাজ বাকি, কিছু প্রিন্ট আউট করতে হবে, প্লাস মিকুর জন্য আরও জামা কিনবো, সেটা আমার যাদবপুরে যাবো ওখান থেকে কিনবো, কারণ গড়িয়াহাটে সব কিছু আমার খুব একটা পছন্দ হয়নি। প্লাস আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা আমি জানি না আর যেতে পারবো কি না, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি, এখন 6টা বেজে গেছে, 6টা কি 6টা 20 বাজে। যাদবপুরে এসেছি, এই দোকানটা থেকে আমরা জেনারেলি ওর জন্য জামা কাপড় কিনে থাকি, তো এখান থেকে জামা কাপড় নিলাম আর কিছু জিনিসপত্র কিনলাম, কিনে আমি বাড়ি চলে গেলাম, আর শ্যুট করা হয়নি, ভীষণ টায়ার্ড লাগছিল। এদিকে আসো, আমার কাছে আসো। বাড়িতে ফিরে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে, এইসব জায়গাগুলো ব্যথা করছে, একটা প্যারাসিটামল খেলাম, এখন একটু খেলেধুলো করছি সোনু ইয়ের সাথে। এই ওইদিকে যাবে না, এদিকে আসো 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 আসো, মানে ওখানে নোংরা আছে, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো 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 আসো, এদিকে আসো, কুটু কুটু কুটু। এই যে নিকুর খেলনা দেখো, ছাতার কভার, আমার মাথার গ্লাসের, এই দিয়েও খেলতে বেশি ভালোবাসে। খেলনা ফেলনা কোথায় সব পড়ে আছে, একটা এখানে, আর কত সব আলমারিতে, এগুলো নেয় না, পিটিয়ে পিটিয়ে দেয়, এগুলো দিয়েও খেলতে ভালোবাসে। আমাকে দিচ্ছে, দাও মাথায় দাও, চুলটা তো বাঁধবো, চুলটা তো খোলা, দাও গ্লাসারটা তো নিয়ে চলে গেছো, আসো। এবার আমি এটা বেঁধে নি, চুলে বেঁধে নি, এই যে থ্যাংক ইউ, তো চলে লাভ দেয় না, আসো আসো আসো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, আর আমাদের সোনু এর 1 বছরের বার্থডে আর 7 দিন বাকি আছে।